শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য এর মধ্যে প্রথমেই এক নম্বরে রয়েছে বিদ্যার জন্য এলেমের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে তুমি دینی বিদ্যা অর্জন করো অথবা দুনিয়াবী বিদ্যা যেটাই অর্জন করো তোমার উদ্দেশ্য থাকবে আমি এই বিদ্যা অর্জনের মাধ্যমে মহান প্রভু আল্লাহর সন্তুষ্টি অর্জন করব শিক্ষার্থীকে শিক্ষার শুরুতেই যে ঘরে পড়বে যে ঘরে লেখাপড়া করবে যে বাড়িতে থাকবে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করবে তাকে লেখাপড়ার শুরুতেই কুরআনুল কারীমের কিছু অংশ তেলাওয়াত করে নিতে হবে স্নেহের সোনামণিরা স্নেহের ছাত্রীরা কখনো তুমি তোমার দৃষ্টিকে উলঙ্গভাবে যেখানে সেখানে ছেড়ে দেবে না তুমি রাস্তায় চলবে তোমার দৃষ্টি থাকবে পায়ের সামনে তোমার দৃষ্টি থাকবে সামনে হে অভিভাবক আপনাকে বলছি আপনি জানেন না আপনার ছেলে স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে বিদ্যা উপার্জনের জন্য যাচ্ছে এলেম উপার্জনের জন্য যাচ্ছে আপনার ছেলের প্যান্টটা টাকনুর নিচে পড়ে আছে ও প্যান্ট টাকনুর নিচে পড়ে আছে ও তো জাহান্নামী স্নেহের ছাত্র ছাত্রী তোমাদের দায়িত্ব কর্তব্য তুমি আল্লাহর ইবাদতে সর্বোচ্চ মনোযোগী হও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عزبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وقال الله تعالى في موضع آخر يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا في اثنتين رجل اتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل اتاه الله حكمه فهو يقضي بها ويعلمها رواه البخاري যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তারই শুকরিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সংক্ষিপ্ত খুতবাই আপনাদের সম্মুখে সূরা মুজাদালা এগারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী থেকে একটি সংক্ষিপ্ত হাদিস পাঠ করেছি এই কুরআনুল কারীমের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখব তালিবুল ইলম শিক্ষার্থী এবং তাদের অভিভাবক এর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে যারা বিদ্যা উপার্জন করেন শিক্ষা অর্জন করেন তাদেরকে আরবিতে বলা হয় তালিবুল ইলম তালিবুন আরবি শব্দ তলাবা ইয়াতলুবু বাবে নাসারা থেকে এসেছে এর আবিধানিক অর্থ কোনো কিছু অন্বেষণ করা কোনো কিছু খোঁজা কারো যখন কোনো কিছু হারিয়ে যায় তখন আমরা সেটা আপ্রাণ চেষ্টা করে ওই বস্তুটা পাওয়ার জন্য আমরা তার পিছনে তালাশ করি অনুরূপভাবে তালিবুল ইলম
অর্থ এলেমের অন্বেষণকারী। যিনি তালে বলে এলেম হবেন তাকে সর্বদা এলেম অন্বেষণের পিছনে মনের আগ্রহ থাকতে হবে, মনের আকাঙ্ক্ষা নিয়ে এলেমের পিছনে ছুটতে হবে, যেতে হবে, তবেই আল্লাহর পক্ষ থেকে তার কাছে এলেম আসবে। মনে রাখতে হবে এলেম এর মূল মালিক আল্লাহ। একই ক্লাসের ছাত্র কেউ দশবার পড়েও হয় না, কারো একবার পড়লেই হয়, কারো দুইবার পড়লে হয়। তাহলে এই যে এলেম কার হাতে, কে এই মাথার ব্রেনটা খুলে দিলেন? যিনি খুলে দিলেন তিনি হলেন আল্লাহ। এজন্য শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য এর মধ্যে প্রথমেই এক নম্বরে রয়েছে বিদ্যার জন্য, এলেমের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। সূরা তহা 114 আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রার্থনাটা আমাকে আপনাকে শিখিয়েছেন। রব্বি জিদনি ইলমা, হে প্রভু আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। ছাত্র তাই বিদ্যা অর্জনের শুরুতেই এই দোয়া পাঠ করে নিবে, রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তহা 25-28 আয়াত, রব্বি শরহলি সদরি, হে প্রভু আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন। ওয়াইয়াসসিরলি আমরি, আমার কর্ম সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে প্রভু আপনি আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যেন লোকেরা, মানুষরা আমার কথা বুঝতে পারে। শিক্ষার্থীকে শিক্ষার শুরুতেই যে ঘরে পড়বে, যে ঘরে লেখাপড়া করবে, যে বাড়িতে থাকবে, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করবে, তাকে লেখাপড়ার শুরুতেই কোরআনুল কারিমের কিছু অংশ তেলাওয়াত করে নিতে হবে, বিশেষ করে সূরাতুল বাকারা। ওই যে দেখুন সহি মুসলিম 780 হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান আইয়ান ফিরু মিনাল বাইতে, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে, শয়তান ওই বাড়িতে থাকতে পারে না। আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, ও বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। এজন্য ছাত্ররা যখনই লেখাপড়া করতে বসবে তখনই সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করো, তোমাকে ডিস্টার্ব দিবে শয়তান, তোমার লেখাপড়ার মনমানসিকতা শয়তান নষ্ট করে দিতে পারবে না। সূরা বাকারা তেলাওয়াত করার সাথে সাথে শয়তান ওখান থেকে পালিয়ে যাবে। লেখাপড়ার শুরুতেই স্নেহের ছাত্ররা, তোমাদের দায়িত্ব সূরা ইখলাস ফালাক নাস পাঠ করে নিবে। মনে রাখবে তোমার শত্রু তোমার ক্লাসেরই আরেক বন্ধু, মনে রাখবে তোমার শত্রু শয়তান। তুমি ভালো লেখাপড়া করবে, তোমার লেখাপড়ার পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য আরেক বন্ধু এসে তোমার পিছনে তোমাকে লাগবে। এ থেকে বাঁচার জন্য কোরআন কারিমের সর্বশেষ যে দুটা সূরা, এই দুটা সূরার নামই হচ্ছে আল মুআফ্বেদাতান, আশ্রয় চাওয়ার দুটি শ্রেষ্ঠ সূরা, সূরা ফালাক সূরা নাস। সূরা ফালাক নাস পাঠ করে নিবে তাহলে তোমার লেখাপড়ার শুরুতে, লেখাপড়ার পাঠ করে নিলে তোমাকে কোনো শয়তান, তোমাকে কোনো বন্ধুবান্ধব ইনশাআল্লাহ ডিস্টার্ব দিয়ে তোমার লেখাপড়া নষ্ট করতে পারবে না। দুই, ছাত্ররা লেখাপড়ার শুরুতেই তুমি ইখলাস তৈরি করো। তুমি মনে রাখবে আল্লাহ তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, তুমি কেন তোমার আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে, সাত আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার তাকদীর লিপিবদ্ধ করে দিয়েছেন। এজন্য তুমি দিনী বিদ্যা অর্জন করো অথবা দুনিয়াবী বিদ্যা যেটাই অর্জন করো, তোমার উদ্দেশ্য থাকবে আমি এই বিদ্যা অর্জনের মাধ্যমে মহান প্রভু আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আমার এই বিদ্যার দ্বারা শুধু আমি দুনিয়া চাই না, আমার এই বিদ্যার দ্বারা শুধু আমি পরকালকে বিক্রি করে
আমি আখেরাতকে বিক্রি করে দুনিয়ায় গাড়ি বাড়ি টাকা পয়সা উপার্জন করে বড় হব এটা আমি চাই না। আমি লেখাপড়া শিখে যখন বড় কর্মকর্তা হব, বড় চাকরি পাব, যেখানেই যাই আগে দেখব আমার দিন, দেখব আমার আল্লাহর সন্তুষ্টি, যেখানে আল্লাহর অবাধ্যতা, যেখানে আল্লাহর অসন্তুষ্টি, ওই লেখাপড়া ওই চাকরি বাদ দিয়ে আমি আমার নীতিতে অটল থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করব। ওই যে দেখুন, সহি তিরমিজির 654 হাদিসে রয়েছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তালাবাল ইলম আলিও জারিয়া বিহিল উলামা আউলিও মারিয়া বিহি সুফাহা আউ ইয়াজনাবা বিহি উযুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি এলেম অর্জন করবে, যে ব্যক্তি বিদ্যা অর্জন করবে, তার উদ্দেশ্য আলেমদের সাথে মোকাবেলা করা অথবা বোকাদের সাথে ঝগড়া করা অথবা মানুষকে তার দিকে আকৃষ্ট করা, অর্থাৎ দুনিয়া উপার্জন। যেউ যদি বিদ্যা উপার্জন করে শুধু দুনিয়া উপার্জনের জন্য, মানুষের নিজেরকে আকৃষ্ট করার জন্য, আদখালাহুল্লাহুন্নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর মাধ্যমে জাহান্নামে প্রবেশ করাবেন, নাউসুবিল্লাহ। তাহলে আমার বিদ্যা দ্বারা কি হলো? আমি বিদ্যা দ্বারা যদি উদ্দেশ্য শুধু দুনিয়া চাই, তাহলে বিদ্যা উপার্জনের শেষে আমার স্থান হবে কোথায়? জাহান্নাম। এজন্য ইমাম বুখারী রহমাহুল্লাহ তার সহিহুল বুখারীর প্রথম হাদিস নিয়েছেন, এসেছেন নিয়াত সম্পর্কে। মিশকাতুল মাসাবির প্রথম হাদিসই রয়েছে নিয়াত সম্পর্কে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, নিশ্চয় প্রত্যেকটা কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রতিটা ব্যক্তি তাই পাবে যার সে নিয়াত করবে। এ করে আমার বিদ্যা উপার্জনের উদ্দেশ্য থাকবে, বিদ্যার মাধ্যমে আমি আল্লাহকে চিনব, রাসূলকে চিনব, তাদের দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালিত করব, আল্লাহ আমাকে উচ্চ মর্যাদা দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেবেন, কেননা রিজিকের আমার আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। একটু সামনে গিয়ে আসুন, সবাই একটু সামনে দিকে গিয়ে আসছে, আসুন, পিছনে এখনই প্রায় লোক ভরে গেছে। তিন, দায়িত্ব কর্তব্য স্নেহের ছাত্ররা মনোযোগ দিয়ে তোমরা শোনো, তোমাদের তিন নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে, তুমি ছাত্র, তোমার এক নম্বর দায়িত্ব লেখাপড়ায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, সর্বোচ্চ মনোযোগ দিয়ে তোমার সর্বশক্তি লেখাপড়ায় নিয়োগ করা। মনে রাখতে হবে, ইসলাম লেখাপড়া ধর্ম, পৃথিবীতে এমন একটা ধর্ম ইসলাম যে ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করে, হেরা গুহায় আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ব্যয় করে আসমান থেকে সর্বপ্রথম দুনিয়াতে যে বাণী আল্লাহ পাঠিয়েছেন, এটা সালাত সম্পর্কে ছিল না, সিয়াম সম্পর্কে ছিল না, হজ সম্পর্কে ছিল না, ইবাদত সম্পর্কে ছিল না, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে শেষ নবীর উপরে সর্বপ্রথম যে বাণী এসেছে এটা হচ্ছে বিদ্যা অর্জন সম্পর্কে। কেননা বিদ্যার মাধ্যমেই আপনি চিনবেন আল্লাহকে, রাসূলকে, তার বিধানকে। আপনি সালাতের বিধান জানেন না, সালাত কিভাবে আদায় করবেন? সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ বলেন, এ করা, হে নবী পড়ো, বিসমি রব্বিকা আল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এ করা, বিসমি রব্বিকা আল্লাযী খলাক, খলাকাল ইনসান মিন আলাক, পড়ো, তোমার প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। এ করা, অরব্বুকাল আকরাম, পাঠ করো, পড়ো, তোমার পালনকর্তা মহা দয়ালু, মহা সম্মানিত। এ করা, অরব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে এমন বিষয় যা সে জানত না। এই 5টি আয়াতের মাধ্যমে, পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ পড়ার কথা দুইবার বলেছেন,
তাহলে আমাকে একবার শুধু একটা বিষয় পড়লাম, আমি পারলাম না, ফেলে দিলাম, পারবো না, ফেলে দিলাম, এ কথা বললে হবে না। কবির বাণী আমরা শুনিনি, একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার, তোমাকে আপ্রাণ চেষ্টা করে তোমার পাঠের বিষয় উদ্ধারের সর্বোচ্চ শক্তি তোমাকে বিনিয়োগ করতে হবে। চার, শিক্ষার্থীর দায়িত্ব কর্তব্য। আলেম এবং এলেমের উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত হওয়া, জানা। যদি সে জানে একজন যোগ্য আলেমের মর্যাদা কত, যদি সে জানে এলেম অর্জনের মর্যাদা কত, তাহলেই সে অন্তর দিয়ে এলেম অর্জনের চেষ্টায় লিপ্ত হবে। পৃথিবীতে আমরা সবাই উচ্চ সম্মান চাই, উচ্চ মর্যাদা চাই, কিন্তু জানি না উচ্চ মর্যাদা কোথায়। ওই যে শুনুন আল্লাহর বাণী, সূরা মুজাদালা 11:1, মহরাল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যাদেরকে বিদ্যা দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দারাজাত বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ, অনেক 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 উচ্চ করে দেবেন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা এলেম অর্জন করেছে, এলেম প্রাপ্ত হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ অনেক অনেক উঁচু করে দেবেন। দেখি আমরা সাহাবী তাবি তাবে তাবি বিদ্যা অর্জনের জন্য কত চেষ্টা করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অভিভাবক দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে, তাদেরকে আমরা স্বাগত জানাই, তাদেরকে মারহাবা জানাই। ওই যে সহিহ তিরমিজির 2682 হাদিস একটু লক্ষ্য রাখুন। মদিনা থেকে দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্কের দূরত্ব 1303 কিলোমিটার। সহিহ তিরমিজির 2682 হাদিস একটু লক্ষ্য রাখুন। কাসির বিন কায়েস রহেমাহুল্লাহ বলছেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে বসেছিলাম। এমত অবস্থায় তার কাছে এক ব্যক্তি এসেছেন, এসে বলছেন, যে তুমিন মাদিনাতের রসুল, আমি এই সিরিয়ার রাজধানী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছি, সুদূর মদিনা থেকে 1303 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস সংগ্রহের জন্য। কত কিলোমিটার রাস্তা? 1303 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছেন একটা হাদিস সংগ্রহের জন্য। হিসাব করেছেন? এ কথা শুনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হলেন। এবার তাকে বলছেন, শুনুন, আপনি 1303 কিলোমিটার পথ অতিক্রম করে আমার কাছে এসেছেন একটা হাদিস সংগ্রহের জন্য। আমি আমার নিজ কানে আল্লাহর নবীর কাছ থেকে আপনার মর্যাদা, বিদ্যা অর্জনের মর্যাদা, দিন অর্জনের মর্যাদা সম্পর্কে যে কথা শুনেছি, এবার আপনাকে শোনাচ্ছি। শুনুন, আমি আমার কানে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি বিদ্যা অর্জনের জন্য, এলেম অর্জনের জন্য রাস্তাই চলে, আল্লাহ তার এই রাস্তা জান্নাতের মধ্যে পৌঁছে দেন। ওয়া ইন্নাল মালায়েকাতা, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী, মালায়েকা বহুবচন, এক বচনে মালাকুন, মালাকুন এক বচন, এক ফেরেশতা, মালায়েকা বহুবচন, ফেরেশতা মণ্ডলী অসংখ্য ফেরেশতা, অনেক ফেরেশতা। আমি আল্লাহর নবীর কানে শুনেছি, ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনেহাতাহা রেজাল্লে তালিবুল ইলম। যখন কোনো একজন বিদ্যা উপার্জনকারী আল্লাহর পথে বিদ্যা উপার্জনের জন্য রাস্তায় বের হয়, তখন এই বিদ্যা উপার্জনকারীর সম্মানে, তার মর্যাদা দেওয়ার জন্য, তাকে উচ্চ সম্মান দেওয়ার জন্য ফেরেশতা মণ্ডলী তার পায়ের নিজে নিচের পাখা বিছিয়ে দেয়। হে স্নেহের শিক্ষার্থী, হে ছাত্র, হে ভাই, হে সোনামণি, তুমি যখন বিদ্যা উপার্জনের জন্য রাস্তায় চলছ, মনে রাখবে তোমার পায়ের নিচে কে পাখা বিছিয়ে দিয়েছে? ফেরেশতারা। তোমার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দিয়ে আছে, তুমি কি এই উচ্চ মর্যাদার সম্মান দেবে না?
এরপরে আল্লাহর নবীর কথা তিনি বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর তিনি বলছেন ওয়া ইন্নাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ এই ব্যক্তি যখন বিদ্যা উপার্জন করলো এই ছাত্র যখন বিদ্যা উপার্জন করে আলেম হয়ে গেল লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ তখন তার জন্য সাত আসমান এবং জমিনে যা কিছু আছে হাত্তাল হুতা ফিল মা এমনকি পানির নিচের মাস পর্যন্ত আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে এই ব্যক্তি এই ছাত্র যখন রাস্তায় বিদ্যা উপার্জনের জন্য যাচ্ছে তখন রাস্তার পাশের পুকুরে একটা মাছ উঠছে আর ডুবছে আর বলছে আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু আল্লাহ এই যে ছাত্র বিদ্যা উপার্জনের রাস্তায় যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে প্রতিষ্ঠানে যাচ্ছে আল্লাহ এই ছাত্রকে ক্ষমা করো আল্লাহ এর প্রতি রহমত নাজিল করো একটা পানির নিচের মাস পর্যন্ত তার জন্য কি করছে দোয়া করছে হে স্নেহের ছাত্র মনে রাখবে আজ থেকে 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু তিনি দুনিয়াতে রেখে গেছেন টাকা পয়সা না তিনি টাকা পয়সা দুনিয়াতে রেখে যাননি তিনি রেখে গেছেন কি বিদ্যা এলেম অতএব তুমি যখন বিদ্যা উপার্জন করবে তখন সরাসরি রাসূলের ওয়ারিস হবে মনে রাখা ভালো তোমাকে আর একটা হাদিস দিয়ে দিচ্ছি সহিহ তিরমিজির 2685 নম্বর হাদিস আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জুকেরালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো দুজন ব্যক্তি আল্লাহ রাসূল আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলেমুন একজন সাধারণ ইবাদতকারী আর একজন সাধারণ ইবাদতকারীর চাইতে বেশি মর্যাদাবান আলেম আল্লাহর নবী এই যে দুজন ব্যক্তি পাশাপাশি বসে আছে একদিন একজন ইবাদত করে আর একজন আলেম এই দুইজন ব্যক্তির মর্যাদা কি এ কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো ফাজলু হাযাল আলেম এই যে আলেম আলাল আবেদ এই যে সাধারণ ইবাদতকারী এই সাধারণ ইবাদতকারীর উপরে এই আলেম ব্যক্তির মর্যাদা কাফাজলি আলা আদনাকুম যেমন আমি নবী আমার মর্যাদা তোমাদের একেবারে সর্বনিম্ন ব্যক্তির উপরে অনুরূপভাবে এই সাধারণ ইবাদতকারীর উপরে আলেমের উচ্চ মর্যাদা এরপর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পরের বাক্য ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু তার ফেরেশতা মণ্ডলী ওয়াহাল সামাওয়াতি ওয়াল আরজ সাত আসমান এবং জমিনবাসী হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়াল হুতা ফিল মা এমন কি গর্তের পিপীলিকা এবং পানির নিচের মাস পর্যন্ত লায়ুসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়রা যে ব্যক্তি মানুষকে বিদ্যা উপার্জন করে ভালো কথা শিক্ষা দেয় এই ব্যক্তির জন্য আল্লাহ ফেরেশতা মণ্ডলী সাত আসমান এবং জমিনে যা কিছু আছে এমনকি গর্তের পিপীলিকা পানির নিচের মাস পর্যন্ত তার জন্য রহমত কামনা করে তাহলে একজন বিদ্যা উপার্জনকারী যখন এলেম অর্জনকারী যখন এই মর্যাদা জানবে তখন সে এলেম অর্জনের জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করবে কিন্তু না দুঃখজনক হলেও সত্য হে অভিভাবক আপনাকে বলছি আপনি জানেন না আপনার ছেলে স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে বিদ্যা উপার্জনের জন্য যাচ্ছে এলেম উপার্জনের জন্য যাচ্ছে আপনার ছেলের প্যান্টটা টাকনুর নিচে পড়ে আছে ও প্যান্ট টাকনুর নিচে পড়ে আছে ও তো জাহান্নামী সহিহুল বুখারীর হাদিসটা আপনি শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল এজারে ফিন নারে যে পুরুষের টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি ঝুলবে ও জাহান্নামের আগুনে পুড়বে ও অংশ জাহান্নামে যাবে তাহলে জাহান্নামী ব্যক্তির পায়ের নিচে কি ফেরেশতারা পাখা বিছিয়ে দেবে অসম্ভব দেবে না তো তাহলে ছাত্র তুমি যখন যেখানেই বিদ্যা উপার্জনে যাচ্ছ তখন তোমার চরিত্র তোমার পোশাক পরিচ্ছেদ তোমার আচার আচরণ সেইভাবে ঠিক করে যেতে হবে হে ছাত্রী তুমি বিশ্ববিদ্যালয় কলেজ তুমি স্কুল মাদ্রাসায় যাচ্ছ তোমার দিকে যুবকরা লোল দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি কি রাসূলের ওই হাদিসটা জানো না আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার দু শ্রেণীর মানুষ জাহান্নামী লাম আরাহুমা আমি তাদেরকে এখনো দেখিনি তাদের মধ্যে এক শ্রেণী নেশাউন
পোশাক পরিহিতা আরিয়াতন উলঙ্গ, পোশাক পরে কি মানুষ উলঙ্গ হয়? পোশাক পরে কি মানুষ উলঙ্গ হয়? হ্যাঁ হয়, পোশাক পরছে, এমন পোশাক পরে স্কুল কলেজ মাদ্রাসায় এক শ্রেণীর ছাত্ররা ছাত্রীরা যাচ্ছে, এক শ্রেণীর অভিভাবক যাচ্ছে, এক শ্রেণীর শিক্ষিকা যাচ্ছে। মশারি যত পাতলা ওদের গায়ের পোশাকটা তার চাইতো পাতলা, একবার তাকালে পুরুষ আরেকবার তাকাতে চাইবে না, কত বড় ব্যাহা। আল্লাহর নবী এই শ্রেণীর শিক্ষিকা এই শ্রেণীর ছাত্রীদের উদ্দেশ্যে বলছেন, ওই শ্রেণীর শিক্ষিকা ওই শ্রেণীর ছাত্রী ওই শ্রেণীর মহিলা নেশাউন নারী কাসিয়াতুন পোশাক পরিহিতা আরিয়াতুন উলঙ্গ, লা ইয়াদখুলনাল জান্নাহ, ওরা তো জান্নাতে যাবে না, যাবে না। ওদের চরিত্র মোমেলাতুন মায়েলাতুন, ওরা অপর পুরুষের দিকে আকৃষ্ট, অপর পুরুষকেও নিজের দিকে আকৃষ্টকারী। রুসুহন্না কাসনিমাতিল বুকতিল মায়েলা, ওদের মাথা এমন ভাবে খোপা বাঁধে যেন উটের উঁচের মতো উঁচু, ওরা তো জান্নাতে যাবে না, যাবে না। ওলা ইয়াজিদ নারী হাহা, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, যদিও জান্নাতের গন্ধ এত দূর এত দূর 500 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যায়। মনে রাখা ভালো, শিক্ষার্থীদের দায়িত্ব কর্তব্য। হে স্নেহের শিক্ষার্থী, হে স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের দায়িত্ব কর্তব্য। 5 নম্বরে রয়েছে এলেম অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয়ের সাথে সাথে ঈর্ষা করো। তোমারই এক ভাই 24 ঘন্টা ওরও টাইম তোমারও টাইম, ও খেলার মাঠে ব্যয় করে 5 ঘন্টা, তুমি বলো না আমার জন্য সর্বোচ্চ ব্যায়াম 5 ওয়াক্ত সালাত। এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করলে অতিরিক্ত ব্যায়ামের আর প্রয়োজন হয় না। আমি আমার 5 ওয়াক্ত সালাত যথাযথ আদায় করব, এরপর আমার 24 ঘন্টা টাইমের মধ্যে ব্যয় করব সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টা খেলার জন্য, এরপরে প্রতিযোগিতায় হবে বিদ্যা উপার্জনের। ওই যে শুনুন সহিহুল বুখারি 73 হাদিস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইনে, দুটি বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে ঈর্ষা করা যাবে না। রজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি আল্লাহ যাকে মাল দিয়েছেন বিদ্যা সম্পদ দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, অতপর তাকে হক পথে ব্যয় করার শক্তি দিয়েছেন, মনোবল দিয়েছেন। 2, ওরাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যাবে, আল্লাহ যাকে বিদ্যা দিয়েছেন এলেম দিয়েছেন হেকমত দিয়েছেন সে এই হেকমত উপার্জন করে ব্যয় করে, এরপর এর দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। অতএব তোমরা পরস্পর প্রতিযোগিতা করো, ও পড়ে 5 ঘন্টা আমি কী করে 6 ঘন্টা পড়তে পারবো, এই প্রতিযোগিতা। শুধু মণ্ডলী আপনারা প্রতিযোগিতা করুন, দুনিয়াতে 10 তলা বিল্ডিং বানিয়েছেন, আপনি কি চান না আপনার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানানো হোক? আহলেদিস আন্দোলন বাংলাদেশের এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের এই মসজিদ নির্মাণ হবে, আপনারা শুনেছেন, এই মসজিদে কিছু দান করুন, এই মসজিদে কিছু দান করে যান, তাবলিগ ইস্তেমার মাঠ ক্রয় করা হবে, শুনেছেন, এখানে কিছু দান করে যান, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন পথে জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। আসুন 6 নম্বরে দায়িত্ব কর্তব্য, স্নেহের শিক্ষার্থীরা মনে রাখবে তোমাদের দায়িত্ব কর্তব্য, যাবতীয় পাপ যাবতীয় পঙ্কিলতা যাবতীয় খারাপ চিন্তা থেকে নিজেকে বিরত রাখো। আরেকটু এগিয়ে আসুন, পিছনে অনেক লোক দেখাচ্ছেন, আরেকটু করে এগিয়ে আসুন, ঘর পরে ধরে ঘরে জায়গা হয় না, একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন। আসুন মনে রাখা ভালো, সূরা নূর 35 নম্বর আয়াত, এলেম আল্লাহর পক্ষ থেকে একটা নূর, এলেম আল্লাহর পক্ষ থেকে একটা আলো, এই যে আলো, আলোর দ্বারা পথ দেখছেন, আলোর দ্বারা পৃথিবী দেখছি, এখনই সূর্য যদি ডুবে যায় সব কিছু অন্ধকার, তাই না? এই বিদ্যা আমার আপনার আলো, বিদ্যার দ্বারা আমি আপনি হেদায়েত পাচ্ছি, এই বিদ্যা আল্লাহ তাকেই দেবেন যে পাপ বর্জন করবে পুণ্য অর্জন করবে। মনে রাখা ভালো, আপনার এই পবিত্র দেহে একসাথে 2টি জিনিস একত্রিত হবে না, একটি বিদ্যা আর একটি পাপ। এই দেহ যদি এই অন্তর যদি পাপ পঙ্কিলতায় ভরে যায় এখানে বিদ্যার আলো প্রবেশ করবে না।
বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত পণ্ডিতদের অন্যতম ইমাম শাফি রহমাহুল্লাহ, নাম তার শুনেছেন। একদিন তিনি তার উস্তাজ ওয়াকিকে প্রশ্ন করছেন, ওয়াকিকে বলছেন, উস্তাজ আমি পড়ি, আমার পড়াটা মনে থাকে না, আমি কি করলে আমার বিদ্যা হবে, আমার পড়াটা মনে থাকবে, উস্তাজ আমাকে একটু উপদেশ দিন। একথা শুনে ইমাম শাফি রহমাহুল্লাহর উস্তাজ ওয়াকি তিনি বলছেন ইমাম শাফি বলছেন, শাকাউতেলা ওয়াকি ইন সুয়া হেফজি, আমি আমার উস্তাজ ওয়াকিয়ের নিকট আমার হেফসের দুর্বলতা সম্পর্কে অভিযোগ করলাম, তার কাছে বললাম, ফাউসানি এলা তারকেল মা আসি, তখন তিনি আমাকে উপদেশ দিলেন, সোনামণি বাবা আমার, ছাত্র আমার, তুমি পাপ বর্জন করো। ফাইনাল এলমা নুরাম নুরাম মিন নূরে ইলাহি, ফাইনাল এলমা নুরুম মিন নূরে ইলাহি, মনে রাখবে বিদ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা আলো, অনুরুল্লাহ লায়ু তালে আসি, আর আল্লাহর পক্ষ থেকে এই নূর, এই বিদ্যা, এই আলো কোনো পাপীকে দেওয়া হয় না। তাই পাপ বর্জন করো, তুমি বিদ্যা অর্জন করতে পারবে ইনশা আল্লাহ। সাত, তোমার দায়িত্ব কর্তব্য। স্নেহের ছাত্ররা, স্নেহের সোনামণিরা, স্নেহের ছাত্রীরা, কখনো তুমি তোমার দৃষ্টিকে উলঙ্গভাবে যেখানে সেখানে ছেড়ে দেবে না। তুমি রাস্তায় চলবে, তোমার দৃষ্টি থাকবে পায়ের সামনে, তোমার দৃষ্টি থাকবে সামনে। বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে বলছি, কখনোই অপ্রয়োজনে হাটে ঘাটে বাজারে যাবে না। ওই যে সহিহ মুসলিম 671 নম্বর হাদিস স্মরণ করো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহে মাসাজিদুহা, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে মহাব্বাতের প্রিয় স্থান হচ্ছে দুনিয়ার মসজিদ সমূহ। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহে আসওয়াকুহা, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে ক্রোধের স্থান, নিকৃষ্ট স্থান হচ্ছে দুনিয়ার বাজার সমূহ। এজন্য বাজারে গেলে অন্য নারীর দিকে তোমার চোখ পড়বে, বাজারের দিকে নারী গেলে পুরুষের দিকে চোখ পড়বে। ওই যে স্মরণ করো আল্লাহর বাণী সূরা নূর 60, সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত, মহান আল্লাহ বলে দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী তুমি বলে দাও মুমিনদেরকে, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলে দিচ্ছেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এজন্য ছাত্ররা রাস্তায় চলবে সর্বদা দৃষ্টি সামনে রেখে, দৃষ্টি নিচু করে কখনোই আজে বাজে এদিকে সেদিকে তাকাবে না। মনে রাখা ভালো সহিহুল বুখারীর 6243 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাযিনাল আইনি আন-নাযর, চোখের জেনা খারাপ জিনিসের দিকে তাকানো, ওয়াযিনাল লিসানিল মানতিক, আর জিহ্বা কথার জেনা হচ্ছে খারাপ কথা বলা। এজন্য নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে কখনোই লোলুপ দৃষ্টিতে তাকাবে না, তাহলে চোখের জেনা হবে। এই যে চোখ দিয়ে জেনা হয় ওই চোখ দিয়ে বিদ্যা উপার্জন করা সম্ভব হবে না। আর দায়িত্ব কর্তব্য ছাত্র, তোমার স্নেহের ছাত্র ছাত্রী, তোমাদের দায়িত্ব কর্তব্য, তুমি আল্লাহর ইবাদতে সর্বোচ্চ মনোযোগী হও। ওই যে শোনো আল্লাহর বাণী সূরা মুমিনুন 1 এবং 2 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সকল মুমিনরাই সফল কাম যারা তাদের সালাতে রত থাকে ভীত সন্ত্রস্তভাবে। সালাতের আজান হচ্ছে, আর এখন তুমি তোমার লেখাপড়ার কাজে ব্যস্ত, তুমি অজুহাত দেখাচ্ছ। মহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ভাই ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিবের কাছ থেকে একটা কথা শুনেছিলাম,
ছোট্টবেলায় তিনি বলেছিলেন, আমরা ছোট্টবেলায় একদিন গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি জুমার দিন আজান হয়ে যাচ্ছে, এমত অবস্থায় কিছু ছাত্র নিজের লেখাপড়া, নিজের কাজ, নিজের গোসলখানায় খাওয়া দাওয়ায় ব্যস্ত, জুমার দিনে যে আজানের আগে মসজিদে যেতে হবে, জুমার সালাত যে আদায় করতে হবে, প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্র এটা জানেই না, এটা বুঝেই না। কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কি আশ্চর্য ধরনের কথা, আজান হচ্ছে আর এমত অবস্থায় তুমি দুনিয়ার কাজে, তুমি লেখাপড়ার অজুহাত দেখেছে ব্যস্ত, অসম্ভব, আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সব কাজ ফেলে দাও, দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে অজু করে তুমি মসজিদের পানে যাও, তোমার উপরে রহমত থাকবে কার? আল্লাহ। মনে রাখা ভালো, হে অভিভাবকেরা, আপনাদের দায়িত্ব দু একটা কর্তব্য হয়তো বা বলা শেষে সম্ভব বলে বলবো, তার আগে জানাচ্ছি সারা ভারত উপমহাদেশে যিনি হাদিসের দার্স চালু করেছিলেন সহিহুল বুখারী এবং মুসলিম, তিনি হচ্ছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আহলে হাদিস পণ্ডিত, যার জীবনের উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি উপার্জন করা হয়েছে, পিএইচডি ডিগ্রি অর্জিত হয়েছে, সেই পণ্ডিত ছিলেন নবাব সিদ্দিক হাসান খান ভোপালী। ভারতের বাঁশ বেলেলিতে তাঁর জন্ম, মাত্র 5 বছর বয়সে তাঁর পিতা মারা গেছেন, তাঁর মা ছিলেন অত্যন্ত দিনদার ব্যক্তি। পিতামাতা লক্ষ্য করুন, আপনার চরিত্র কেমন হওয়া উচিত, আপনার ছেলের চরিত্র কেমন হওয়া উচিত। তাঁর মা নবাব সিদ্দিক হাসান খান ভোপালীর মা, বাপ মরে গেছে মাত্র 5 বছর বয়সে, এই ইয়াতিম ছেলের মা অন্তর দিয়ে কামনা, আমার ছেলে দিনদার আলেম হবে, আমি কখনোই এই ভারতের পৌত্তলিক পরিবেশে পুতুল পূজারি তাকে বানাবো না। তিনি বলছেন, যখন আমার বয়স 7 বছর তখন থেকে কোনোদিন আমার মা আমাকে বাড়িতে সালাত আদায় করতে দেননি, যখনই ভোরে আজান হতো তখনই তিনি নিজে উঠেন, আগে তিনি উঠে তাহাজ্জুদ আদায় করতেন, এরপর তিনি আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন, আমি ঘুম থেকে উঠতে দেরি হলে তিনি আমার চোখে পানি দিতেন, এরপরে আমার মা আমাকে অজু করিয়ে দিতেন, অজু করে দিয়ে তিনি আমাকে মসজিদে নিয়ে যেয়ে মসজিদের বারান্দায় মসজিদে ঢুকিয়ে পিছন থেকে আমার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ আমার এই সন্তানকে একটা যোগ্য আলেম বানাও। ওই যে মা 7 বছর বয়স থেকে আমার অন্তরে সালাতের মহাব্বাত তৈরি করে দিলেন, আমি আমার জীবনে কখনো সালাত ভুলতে পারিনি। এই মহাদ্দিস, এই পণ্ডিত নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, তিনি বড় হয়ে 200টা গ্রন্থ রচনা করলেন, সারা ভারত উপমহাদেশে বুখারী এবং মুসলিমের দার্স চালু করলেন। কার প্রচেষ্টার মাধ্যমে হলো? মায়ের প্রচেষ্টা। কিসের মাধ্যমে? তিনি 7 বছর বয়স থেকে নিয়মিত সালাত আদায় করেছেন, এই তার ফল। এজন্য হে স্নেহের ছাত্ররা, দুনিয়াতে তোমার সব কাজ বাদ, আজান হওয়ার পর দুনিয়ার তুমি কোনো কাজ আর করতে পারবে না, আজান হওয়ার পরে দুনিয়ার তোমার সমস্ত কাজ বাদ হবে, আজান হওয়ার পরে লেখাপড়া সব ফেলে দিয়ে অজু করে তুমি মসজিদে আও, দুরাকাত সালাত আদায় করো, আর বলো রব্বি জিদনি ইলমা। মনে রাখবেন ওই যে আল্লাহর নবীর বাণী, লাই রদ্দুদ দোয়া বাইনাল আজানে ওয়াল ইকামাতে, আজান এবং একামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আসুন আসুন, আপনার পরের দায়িত্ব কর্তব্য, স্নেহের সোনামণিরা, তোমাদের আর একটা দায়িত্ব কর্তব্য, তোমাদের 9 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হবে প্রয়োজনীয় দোয়াসমূহ মুখস্থ করা। টয়লেট থেকে উঠলে, ঘুম থেকে উঠলে ঘুমের দোয়া মুখস্থ করলে, টয়লেট গেলে টয়লেটের দোয়া পড়লে, টয়লেট থেকে বের হলে টয়লেটের বের হওয়ার দোয়া পড়লে, বাড়ি থেকে বের হলে দোয়া পড়লে, ওই যে শোনো, তুমি যদি দোয়া পড়ো প্রতিটা কাজে, তাহলে তোমার রক্ষাকারী হবেন আল্লাহ, আর রক্ষাকারীন হবেন ফেরেশতা। আবু দাউদের 5095 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে ছাত্র ছাত্রীরা বই নিয়ে মাদ্রাসায় যাবে, স্কুল কলেজে যাবে, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই, ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হলাম, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। এই কথা বলার সাথে সাথে, এই দোয়া পড়ার সাথে সাথে মানুষের চিরশত্রু শয়তান, এক শয়তান আর এক শয়তানকে বলে, এই এই যে শোনো, এই যে সোনামণি,
দোয়া পড়ে আল্লাহর নামে বের হয়েছে। ফাকাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, ওকে পথ দেখানো হয়েছে, ওর রাস্তা বাতলে দেওয়া হয়েছে, ওর রসদ দেওয়া হয়েছে, ওকে আল্লাহর পক্ষ থেকে হেফাজত করা হয়েছে। সুতরাং ওর ওকে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। কে বলে? শয়তান কি করলে? দোয়া পড়ে বাড়ি থেকে বের হলে। আর আমরা আমাদের সোনামইদের বাড়ি থেকে যখন বের হচ্ছি, তখন বাড়ি থেকে সোনামইদের বিদায় দিচ্ছি, বাই বাই টাটা। বাপ বলছে বাই বাই টাটা, মা বলছে বাই বাই টাটা, বেটা বলছে, বেটি বলছে বাই বাই টাটা। কার চরিত্র, কার আদর্শ এটা? আপনি মুসলমান, ইহুদি, খ্রিস্টানের আদর্শ আপনি কি শিখাতে পারেন না আপনার সোনামণিকে? সোনামণি বলো বিসমিল্লাহ, কিছু না শিখুক বিসমিল্লাহ, এটা বলতে পারেন না আপনি? কি শিখাচ্ছেন আপনি? আপনার এই সোনামণি আদর্শ হবে? এই ছাত্র আদর্শ হবে? কার নীতিতে আদর্শ হবে এটা জানেন না আপনি? সোনামণিরা তোমাদের দায়িত্ব, 10 নম্বরে দায়িত্ব, কর্তব্য, তুমি যে কোনো মূল্যে মন্দ সাথী থেকে বেঁচে থাকো। তোমাদের দায়িত্ব 11 নম্বরে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করো। তোমার দায়িত্ব 12 নম্বর, তুমি যে কোনো মূল্যে চরিত্র নিজেকে ভালো করো। তুমি চরিত্রবান হও, তোমার জন্য দোয়া করবে তোমার পিতামাতা। তুমি চরিত্রবান হও, তোমার জন্য দোয়া করবে তোমার শিক্ষক। তোমার চরিত্র, তুমি চরিত্রবান হও, তোমার জন্য দোয়া করবে তোমার রুমের সাথীরা। তোমার চরিত্রবান হও, তোমার জন্য দোয়া করবে পাড়া প্রতিবেশী গ্রামবাসী। মনে রাখবে সহিহ তিরমিজির 2002 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউযাউ ফি মিজানিল মুমিন, মুমিনের পাল্লাই মিজানে মাহশরের মাঠে সবচেয়ে ভারী যে জিনিস রাখা হবে সেটা হচ্ছে খুলুকুন হাসানুন, উত্তম চরিত্র। তুমি উত্তম চরিত্রবান হও, সবার জন্য, সবাই তোমার জন্য অন্তর থেকে দোয়া করবে, তুমি বিদ্যা উপার্জনে সামনে এগিয়ে যাবে। সোনামণিরা তোমার দায়িত্ব 13 নম্বরে, তুমি যে কোনো মূল্যে কোরআন হাদিসকে আঁকড়ে ধরো। তুমি দুনিয়াবি কোনো বিদ্যা উপার্জন করছো, কখনোই দুনিয়াবি বিদ্যাকে কোরআন হাদিসের উপরে প্রাধান্য দিবে না। সর্বশেষ 14 নম্বর তোমার দায়িত্ব, তুমি ছাত্র, তুমি যুব সংঘকে আঁকড়ে ধরো যুবকরা। তুমি ছাত্র, তুমি সোনামণিকে আঁকড়ে ধরো, তুমি সোনামণিরা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে, ছাত্র থাকাকালীন সময়ে, 1978 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা করেছেন বলেই এই বাংলার অসংখ্য যুবক যাবতীয় তন্ত্রমন্ত্র বাদ দিয়ে এই তাওহিদি কাফিলার নিচে সমবেত হতে পেরেছে। এরাই কেয়ামত পর্যন্ত হকের ঝান্ডাকে সামনের দিকে বুকে ধারণ করে কেয়ামত পর্যন্ত এই বাংলার বুকে তাওহিদের পতাকা পথ পথ করে উড়াবে ইনশাআল্লাহ। সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছেন বলেই এখনো সোনামণিরা অনেক বাড়িতে কোরআন ও হাদিসের আলো জ্বালাচ্ছে। বাস্তব একটা দৃষ্টান্ত দেব। শ্রদ্ধেয় বড় ভাই আজিজুর রহমান সোনামণির প্রথম পরিচালক, এই যে রাজশাহীর পাশে শহরে হেতেম খা মসজিদে গিয়েছিলেন সোনামণির একটা প্রশিক্ষণে, সোনামণিকে প্রশিক্ষণ দিয়েছেন, সোনামণি তুমি যখন বাড়িতে ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে। কেন সোনামণি বাড়িতে সালাম দিয়ে ঢুকবে? ওই যে শোনো আল্লাহর বাণী, সূরা নূর 61 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমরা বাড়িতে ঢুকবে তখন তোমরা নিজেদেরকে সালাম দাও, তাহিয়াতাম মিন ইনদাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে উত্তম অভিবাদন, মোবারাকাতান তৈয়েবা, বরকতময় পবিত্র। সোনামণিরা আজকে যারা প্রশিক্ষণে আছো সবাই বাড়িতে গিয়ে সালাম দিয়ে ঢুকবে, তাহলে তোমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, তোমার বাড়ি বরকতে পরিপূর্ণ হবে। ওই যে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বাড়িতে বিসমিল্লাহ বলে ঢোকা হয়, সালাম দিয়ে ঢোকা হয়, খাওয়ার সময় যখন কোনো বাড়িতে বিসমিল্লাহ বলা হয়, তখন এক শয়তান আরেক শয়তানকে বলে, এই যে আমার সাথীরা তোমরা শোনো, এই বাড়িতে খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয়েছে, সালাম দিয়ে ঢোকা হয়েছে, বিসমিল্লাহ বলে বাড়িতে ঢোকা হয়েছে, লা মাবি তালাকুম
ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নাই, তোমাদের খাওয়ারও জায়গা নাই। কে বলে? শয়তান বলে। এ কথা শুনেছে ছোট্ট একটা মেয়ে বাচ্চা, ও বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে বাপ চাকরি করে, বাড়ি থেকে চাকরি করে বাড়িতে এসে দরজায় কলিং বেল টিপেছে, ভিতরে আওয়াজ হয়েছে, ছোট্ট মেয়ে বাচ্চা সোনামণি বলছে, কে? বাহির থেকে আব্বু বলছে, আমি তোমার আব্বু, দরজা খুলে দাও। এবার ভিতর থেকে সোনামণি বলছে, না আব্বু, দরজা খুলতে পারবো না, দরজা খোলা হবে না যতক্ষণ না আপনি সালাম দেন। আপনি আমার বাড়িতে কল্যাণ চান না, আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে বরকত চান না? আমি সোনামণি প্রশিক্ষণে শিখে এসেছি, আমাদের বাড়িতে সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত হয়, বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান বাড়িতে থাকতে পারে না, বাড়িতে বরকত হয়, কল্যাণ হয়, আপনি কি সালাম দেবেন না? বাপ বলছে, লজ্জা করছে, আর একদিন সালাম দেব। মেয়ে বলছে, তাহলে আর একদিন দরজা খুলে দেব। অবশেষে বাপ বাধ্য হয়েছে সালাম দিতে, মেয়ে দরজা খুলে দিয়েছে। এবার বাপ বাড়িতে ঢুকে কেঁদে সোনামণিকে কোলে তুলে নিয়েছে। এরপর তোমাকে বলছে, কে তোমাকে এটা শিখালো? আমার বাড়িতে জীবনে কোনোদিন সালাম দিয়ে আমি ঢুকিনি, আজকে তুমি আমাকে সালাম দিলে, আমার বাড়িতে রহমত বর্ষণ করালে। এরপরে তিনি এসে বলছেন, আমাদের পরিচালকের সাথে দেখা করে আমার সোনামণিকে কি শিক্ষা দিয়েছেন? এই ছোট্ট আমার সোনামণি আমার বাড়িতে ছবি মূর্তি একটাও রেখেনি, সব ভেঙে চুর মার করে দিয়েছে। এখন আমার বাড়িতে আমার স্ত্রীর ভাই বোনদের কাউকে ঢোকার উপায় নেই সালাম না দিলে। এটা আদর্শ সোনামণির শিশু কিশোর জাতীয় সংগঠন, আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণি সংগঠনের ফল। সোনামণিরা তাই অবশ্যই সোনামণি সংগঠনের বৈঠকে বসবে, আপনাদের এলাকায় মসজিদে সোনামণি সংগঠন করবেন, যুবসংঘ করবেন, মুরব্বীরা আহলে আন্দোলনে থাকবেন, এই আহ্বান রাখছি। আমার হাতে রয়েছে সোনামণি পত্রিকা সোনামণি প্রতিভা, আপনাদের জন্য আজকের জন্য বিশেষ ছাড়ে আমরা দিচ্ছি, এই ঘটনাটা আমরা দিয়ে দিয়েছি। সোনামণিদের চরিত্র গঠনের সোনামণি সংগঠনের ফল মাত্র 10 টাকা দাম, আপনারা গেটে পাবেন, সালাতের পরে নিয়ে যাবেন। মেয়েরাও মহিলা আপনারা যারা সালাত আদায় করছেন পশ্চিম পূর্ব পার্শ্বে, আপনারাও গেটে পাবেন, এইখানেও সালাত আদায় করছেন তারা গেটে পাবেন, আপনারা নিয়ে যাবেন, আপনাদের জন্য এর জন্য রয়েছে মাত্র 10 টাকা দিয়ে আসছে জন্য বিশেষ ছাড়। আপনাদের এই পত্রিকা নিয়ে যেয়ে বাড়িতে পড়াবেন, নিজেরা পড়বেন, নিজের পরিবারকে গঠন করবেন। আল্লাহ আমাদের সোনামণিদেরকে আদর্শ সোনামণি করে গড়ে তুলুন, ছাত্রদেরকে আদর্শ ছাত্র করে গড়ে তুলুন, অভিভাবকদেরকে আদর্শ করে আদর্শ হওয়ার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আজিম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।